আলহামদুলিল্লাহ আমরা এখন যে জায়গাটা আছি এই জায়গাটা নিশ্চয় আপনারা খেয়াল করেছেন, এখান থেকে একটা হলুদ বাড়ি কি দেখা যাচ্ছে, অনেকগুলো পাহাড় তাই না, এর সামনে একটা হলুদ বাড়ি আছে। এটার ইতিহাস যদি আপনাদেরকে শোনাই, এটার ইতিহাসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটুকু তিনি ভাগে পেয়েছেন। পৈতৃক সম্পত্তি বলে একটা কথা আছে না, এটা হচ্ছে আব্দুল্লাহর পুত্র সন্তান হিসাবে এই অংশটুকু তিনি পেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই ছিলেন, এখান থেকে পরবর্তীতে আমরা সব ইতিহাস জানি তিনি হিজরত করেছেন, হিজরতের পর আবার ফিরে এসেছেন। এজন্য সৌদি সরকার এখন এই জায়গাটাকে কি করেছেন, লাইব্রেরি তৈরি করে দিয়েছে। দেখেন এই পাশে আবু জাহেলের টয়লেট, মানে তার চাচার বাড়ি পুরোটা টয়লেট, আল্লাহ বলছে তোর বাড়ি থাকবে টয়লেট, কিন্তু আমার হাবিবের বাড়ি হচ্ছে এলেমের একটা পাহাড়। সুবহানাল্লাহ পড়ে। অতএব এটাই হচ্ছে আল্লাহর কুদরত যে আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, বিশ্বনবী সম্পর্কে আল্লাহ পাক নিজে ঘোষণা করেছেন আমি আপনার সম্মানটাকে এত উঁচা করেছি পৃথিবীর সবাই নামাতে পারবে না। এখানে শেষ নয়, বিশ্বনবীর সকল আমলগুলো একটা পাল্লায় আর সকল নবী রাসূলের এক আমলগুলো এক পাল্লায় রাখার পরও এক মুহূর্তের মধ্যে আমার নবীজির আমল, নবীজির সম্মান মুহূর্তের মধ্যে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন আমাদের জহির সাহেব শ্রদ্ধাভাজন আজম তিনি যেটা বললেন না, হলুদগুলো ওগুলো হলো চিহ্ন, বিভিন্ন পাহাড় কেটে কেটে এগুলো স্থাপনা মানে তৈরি করা হচ্ছে। এই লাইব্রেরি আল্লাহ পাক এই লাইব্রেরির জ্ঞান যাতে করে আমরা যারা ওমরা এসেছি এটার ভিতরে যত কিতাব আছে বিশ্ববিখ্যাত অনেক কিতাব আছে, এই কিতাবের জ্ঞান যাতে করে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের সিনার মধ্যে দান করে। সবাই পড়ে আমিন।